সড়ক পরিবহন কর্তৃপক্ষ থেকে আরো একটি নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে ছেলে মেয়ে উভয়ে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো আজকে ভিডিও সম্পর্কে এই বিষয়ে আলোচনা করবো যে কিভাবে আবেদন করবেন, আবেদন শুরু কবে, শেষ কবে এবং আবেদন কিভাবে করতে হবে, সমস্ত ভিডিওতে আলোচনা করবো। ভিডিওটি স্ক্রিপ নেওয়ার পর শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার চ্যানেল নতুন হতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিতে ভুলবেন না। গণভবনটি বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন কর্তৃপক্ষ থেকে নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনার কি কি পদ, পদের নাম, পদ সংখ্যা রয়েছে সেটা দেখে আসি। তো নিরাপত্তা প্রহরী, এখানে একজন লোক নিয়োগ দেওয়া হবে, এখানে আপনারা অস্থায়ী। তো এখানে আপনার তো অষ্টম শ্রেণী পাশ হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে অফিস সহায়ক, এখানে 5 জন লোক নিয়োগ দেওয়া হবে। তো এখানে আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক, এখানে আপনার 3 জন লোক নিয়োগ দেওয়া হবে। এখানে যেখানে বোর্ডে দ্বিতীয় বিভাগের সমমানের সিজিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এবার এসে মেকানিক অ্যাসিস্ট্যান্ট, এখানে 7 জন লোক নিয়োগ দেওয়া হবে, এখানে আপনার মাধ্যমিক সার্টিফিকেট পাস হলে এখানে আবেদন করতে পারবেন। এবার এসে অডিটর, এখানে 1 জন লোক নিয়োগ দেওয়া হবে, এখানে যেকোনো বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিভাগের স্নাতক ডিগ্রি এখানে আবেদন করতে পারবেন। এবার এসে কম্পিউটার অপারেটর, এখানে 3 জন লোক নিয়োগ দেওয়া হবে, এখানে আপনারা যেকোনো বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি এখানে আবেদন করতে পারবেন। এখানে কম্পিউটার চালানো অবশ্যই পারদর্শী হতে হবে। এরপর হচ্ছে উচ্চমান সহকারী বা কম্পিউটার অপারেটর, এখানে 2 জন লোক নিয়োগ দেওয়া হবে, এখানে আপনারা যেকোনো বিশ্ববিদ্যালয়ে স্নাতক ডিগ্রি আবেদন করতে পারেন। এছাড়া কম্পিউটার চালানো ব্যবস্থাপনা দক্ষ থাকতে হবে। এখানে আপনার বয়স কত প্রয়োজন হবে, তো 1/3/2022 থেকে 18 থেকে 30 বছর যারা তারা এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো অনেকে আপনার বয়স নির্ধারণ করতে সমস্যা হয়, তো ভিডিও ডিসক্রিপশন একটা লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্কে গিয়ে ভিডিওটা দেখলে আপনার বয়স নির্ধারণ করতে কোনো সমস্যা হবে না। তো এখানে কীভাবে আবেদন করবেন, আবেদন শুরু কবে, শেষ কবে সেটা আমরা দেখে আসি। তো আপনাদের আবেদন শুরু হচ্ছে 20 মার্চ 2022 সকাল 10 ঘটে 28 এপ্রিল 2022 বিকাল 5 ঘটে পর্যন্ত এখানে আবেদন চলবে। তো এখানে আবেদন কীভাবে করবেন, যে লিঙ্ক দেওয়া হয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্কে ক্লিক করে আপনার আবেদন ফর্ম পূরণ করতে হবে। তো আবেদন ফর্ম পূরণ করার পর আপনার 72 ঘন্টার মধ্যে টেলটেক প্রিপারেশনের মধ্যে আপনার ফি পূরণ করতে হবে। তো আপনার টেলটেক প্রিপারেশনের মধ্যে কতটা ফি পূরণ করা লাগবে, তো 1 থেকে 5 নম্বরের জন্য 112 টাকা, 6 থেকে 7 নম্বরের জন্য 56 টাকা টেলটেক প্রিপারেশনের মাধ্যমে আপনার ফি পূরণ করতে হবে। তো টেলটেক প্রিপারেশনের মধ্যে কী ফি পূরণ করবেন, এখানে দেওয়া রয়েছে বিজয় দশমের সাগরের লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ভালোভাবে পড়ে নিয়ে আপনি এখানে আবেদন করবেন। তো এখানে বিস্তারিত দেওয়া রয়েছে কীভাবে এখানে আপনি টেলটেক প্রিপারেশনের ফি পূরণ করবেন সেটা দেখে নিতে পারেন। এখানে আপনারা আবেদন করবেন, তো আবেদন করতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।